খোদায়ার মালিক এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম বসার মতো জায়গা নাই দাঁড়াবারও জায়গা নাই একমাত্র তোমার মহব্বতে আরছি রে আল্লাহ জীবনের গুনার খাতা নিয়ে আরছি আর গুনাহ করব না ও উম্মতেরা কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাহের কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না রে বাবা সন্তান অন্যায় করেছে মা বাবায় নোটিশ দিল ধমক দিল আজকে তোমারে হাতের কাছে পাইলে মারব সন্তান দুপুরের খানা না খাইয়া বাইরে বাইরে ঘুরে আর ঘরের দরজার দিকে তাকায় ওরে পেটের ক্ষুধাও সইতে পারে না খাইতে যাইতে মনে চায় কিন্তু আবার শাস্তির বড় ভয় বারবার তাকায় আর চোখের বালি ছেড়ে কাঁদে এক পর্যায়ে দেখা যায় মায়ের অন্তরে মায়া লাগিয়া যায় ও বান্দা গুনার কারণে দিলটা পাথর তোমার চোখে পানি নাই এরপরেও যদি গুনার ফাঁকে ফাঁকে যদি কোনো কান্নাওয়ালা রে পাও কোনো আল্লাহওয়ালা আলেম পাও হাতটা বাড়ায় যদি একটু বলো দোয়া চাই আমার মাওলায় তো কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছি আমার বান্দা গুনার পাহাড় গড়ার পরেও তালাশ করে তওবার দরজাটা কই ওই সন্তান ক্ষুধার কারণে বারবার ঘরের দরজার দিয়ে তাকায় শাস্তির ভয়ে কাছে আসে না মায়ের মনটা চায় কিন্তু বাবার রাগ অনেক বেশি এক পর্যায়ে বাবার অন্তরেও মায়া জন্ম হয়ে যায় বাবায় বিবেরে ডাক দিয়া কয় আর সইতে পারি না ওরে ঘরে নিয়ে আসো ওরে ঘরে আনিয়া খানা দাও ও কষ্ট পাইতেছে ক্ষুধার তৃষ্ণায় আমি খানা খাইতে পারি না তাড়াতাড়ি নিয়ে আসো মায় যখন ধরার জন্য বাইর হয় সন্তান ভয় পায় মনে হয় আমাকে মারবে বাচ্চাটা এদিক সেদিক দৌড়াবার চেষ্টা করে মা আওয়াজ দিয়া বলে রে বাবা তোরে মারবো না তাড়াতাড়ি এখন তোর দিকে আগাইতেছি তোকে আপন করার জন্য কই ভাগিয়া যাবি ঘরের ভেতরে খানা তৈয়ার তাড়াতাড়ি আসো ও বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আজকে তুমি গুনার সাগরে হাবুডুবু খাও আবার হঠাৎ আলেম ওলামাদের বয়ান শুনিয়া মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিতেছো মাঝে মাঝে মনে চায় মসজিদে যাইবা মনে চাইতেছে তুমি নেক আমল করবা মনে চায় তুমি জাহান্নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করবা আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি ওস্তাদের থেকে কম নাকি কোনো ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে হুজুর আমাকে মাফ করিয়া দেন এমন কোন উস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে ও আল্লাহর বান্দারা ওই উস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আদর করে বানাইছেন মানুষ এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন বাতাসের আয়োজন করেছেন সূর্যের আলোর ব্যবস্থা করেছেন আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে কেন জাহান্নামে যাবে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে নবী যান দাওয়াত দেন খারাপ আচরণ করিয়েন না ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায় এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো
আল্লাহর নবীও বুঝায় গেলেন ও উলামায়ে কেরাম উম্মতের ডাকো এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নাড়া একবার আল্লাহ বলে ডাক দিবে ও বান্দা তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি আজকে মা কয়া ডাকো বাবা কয়া ডাকো আমি বাধা দেই না বেজারও হই না কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি মা ডাকার শক্তি দিলাম আমি বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি ও বান্দাসকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়ার কেন ডাক দাও না ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي حقيقة خل جائے گی بوقت امتحان تیرے حقیقت خل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا জামিয়া সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হাসানিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল 10ই জুন 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতরম সম্মানিত সভাপতি
প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রমণরত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দ ও সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রসুল আকরম রহমত আলম নবিউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশার সাকি কৌসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন গোটা পৃথিবীর মুসলমান আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ বাতিলদের আক্রমণ ইসলাম বিদ্বেষীদের হিংস্র চক্রান্ত এর মধ্যে আজকের এই কোরআনের বাগান মাদ্রাসা আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য বড় নিয়ামত আল্লাহ পাক এই নিয়ামতকে দাইমীভাবে কায়েম রাখার ব্যবস্থা করে দিন আমাদেরকেও সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করেন আজকের এই প্রোগ্রামের বরকতে এলাকার ঘরে ঘরে আল্লাহ শান্তি দান করেন যারা কবরস্থ আল্লাহ জান্নাত দান করেন আমরা যারা বেঁচে আছি আপনাদের এলাকার যারা আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন যারা অসুস্থ বিছানায় হসপিটালে আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন পরিশেষে আমি সংক্ষিপ্ত কিছু কথা এবং দোয়ার জন্য কোরআনে হাকিমের এক আয়াতংশ রসুলের হাদিসের এক টুকরো হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর দুনিয়াতে যত মানুষ এরা দুই ফরিকে বিভক্ত দুই দলে বিভক্ত এক দল জান্নাতের পথে আর এক দল জাহান্নামের পথে দুনিয়াতে যত মানুষ আছে এরা দুই দলে বিভক্ত এর বাইরে কেউ নেই হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী
নবীজি হাদিসে বলেন আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরে যাওয়ার পরে হালাত দুইটা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম? জমিনের সমস্ত মানুষ, কেউ জান্নাতি কেউ জাহান্নামি, কারা জান্নাতি কারা জাহান্নামি? আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম। যারা নেক আমুলওয়ালা এরা জান্নাতের পথিক, যারা জাহান্নামি গুনাহগার এরা জাহান্নামের পথিক। তবে কাউকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া যাবে না, নিশ্চিত হওয়া যাবে না যে লোকটা জান্নাতেই যাবে। গুনাহের কারণে কাউকে নিশ্চিত বলা যাবে না যে এই লোকটা জাহান্নামেই যাবে। কেন? জান্নাতি লোকটা আল্লাহ না করুন পৃথিবীর থেকে বিদায়ের আগে হতে পারে কোনো মারাত্মক গুনাহের কারণে আল্লাহ তার আমলকে নষ্ট করে দিবেন। আবার জাহান্নামী ব্যক্তি হতে পারে ইন্তেকালের আগে, জীবনের সব পাপের কথা স্মরণ করে তওবা করে নেবেন। আল্লাহ তো গফফার, আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক, জাহান্নামে যাক এটা কেউই চান না। এজন্য রসুল এক হাদিসে বলেন পৃথিবীর সমস্ত মানুষ যারা এসেছিল আসছে আসবে সবার নামে নির্দিষ্ট আলাদা জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে। এ কথার দ্বারাও প্রমাণ আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তবে যারা গায়ের জোরে ইচ্ছা করে জাহান্নামে যাবে এরকম কিছু গাদ্ধারে জমিনে থাকবে। অনেকে দেখবেন মাঝে মাঝে বলে সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে, আবার বলে এত সওয়াব রাখবো কই। এই অধিকাংশ দেখবেন নাম মুসলমানই পরিচয়, বলবে এত অজ দিয়া লাভ কি। কোনো বিধর্মী বলে না, মুসলমান বলে এত অজের প্রয়োজন কি। কিন্তু ওই নিমক হারাম মানুষরূপী পাপিষ্ট কখনো বলে না এত যাত্রা গানের দরকার কি, এত সিনেমা হলের প্রয়োজন কি, একবারও বলে না। ওয়াজের কি প্রয়োজন এটা নিয়ে পারাপারি করে। তো আল্লাহ বলেন যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য জাহান্নাম বানাইছে। কিছু আবার আবেগি আছে, যারা পীরের কাছে যায় নামাজ রোজা লাগে না পিশাব জান্নাতে নিয়ে যাবে, যদি কয় না তোমার পীর ভেজাল, তো কি ভেজাল, জাহান্নামে যাবে, বলে হ্যাঁ, কথা হলে আমিও তার সাথে জাহান্নামে যাব, তারপরও এই পীর বাবাকে ছাড়ব না। এই রকম আবেগী মানুষও জমিনে আছে। এই সব ভেজালের মূলে দুইটা অভাব আমাদের ভেতরে কাজ করে, দুইটা অভাব। এক অভাব হলো ধর্মীয় শিক্ষা নাই যথেষ্ট পরিমাণ, দ্বিতীয় অভাব হলো খাঁটি আহলুল্লাহ বা আল্লাহওয়ালা কোনো মুরব্বী নাই। মুরব্বী পুরা নাই না, আছে কিন্তু তাকওয়াওয়ালা না। মুরব্বী কেমন, সে যেমন গুনাহের কাজ করে মুরব্বীরাও গুনাহের কাজ করে, সে যেমন বিড়ি টানে তাদের মুরব্বীও বিড়ি টানে, সে যেমন বেপর্দায় চলে তাদের মুরব্বী পীর এরাও বেপর্দায় চলে, সে যেমন গুনাহের কাজ করে পীরও বা তার মুরব্বী এই গুনাহের কাজ করে। তাহলে কি পরিমাণ অন্ধ ভক্ত যে আমার মুরব্বী জাহান্নামে গেলে আমিও যাব,
মুসলমানের কথা কি আমার আল্লাহ এক ইসলাম এক কোরআন এক নবী এক হাদিস এক কাবা এক আমার জিন্দেগিতে গোলামি হবে আল্লাহর আদর্শ হবে মদিনার এই লাইনে যে থাকবে তাকে সালাম আর এই লাইনে যে থাকবে না তার সাথে আমার কোনো বন্ধুত্ব সুলভ আচরণ নাই সম্পর্ক নাই কারণ যে আল্লাহ এবং রসূলের দুশমন সে আমারও দুশমন যে ব্যক্তি আল্লাহ এবং রসূলের বন্ধু সে আমারও বন্ধু তো জাহান্নামী কাউকে নিশ্চিত বলা যাবে না গুনার কারণে কেন বলা যাবে না তওবা করার সুযোগ আছে না নাই এজন্য আল্লাহ আরেক আয়াতে বলেন আল্লাহর নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি কাফেরদের সাথেও খারাপ আচরণ করবেন না কেন শয়তান মাঝখানের থেকে ঝগড়া বিবাদ করে মুমিনের ক্ষতি করে ফেলবে কাফেরের কোনো ক্ষতি নাই কাফের তার সাথে যদি ভালো আচরণ করার কথা আল্লাহ বলে থাকেন তাহলে মুমিনের সাথে তো আরো বেশি ভালো আচরণ করা প্রয়োজন না আমাদেরই অভাবের কারণে আমরা মুমিন মুমিনের দলে দলে বিভক্ত হয়ে গেছে বিধর্মী সব এক দল আমরা মুসলমান দল শুধু বাড়াইতেই আছে আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন নেদায়ে মিম্বর ও মিহরাব কিতাবের মধ্যে দেখেছি যে বান্দা কখনো গুনাহ করতে 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 আল্লাহর কাছাকাছি চলে যায় আর কখনো কখনো সব সময় নয় নেক আমল করতে করতে আল্লাহর থেকে দূরে যায় কথাটা একটা উল্টা কথা নেক আমল করতে করতে যাবে আল্লাহর কাছে গুনাহ করলে যাবে দূরে এটা উল্টা যে নেক আমল করার কারণে কখনো কখনো বান্দা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আর কখনো কখনো গুনাহের কারণে বান্দা আল্লাহর রহমতের দরজায় ফিরে যায় বলে কেন কয় নেক আমল করে আর অহংকার বাড়ে আমার মতো নামাজি কেউ নাই পর্দাওয়ালা কেউ নাই বড় বক্তা কেউ নাই অহংকার বাড়ে তো আল্লাহর রহমত থেকে আরো দূরে সরে আর গুনাহগার গুনাহ করার কারণে দিল কখনো একটু নরম হয়ে যায় কোন এক পর্যায়ে তওবার দরজায় ফিরে আসে তো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক এর এক প্রমাণ সবার নামে জান্নাতে বাড়ি লেখা আছে যদিও স্পষ্ট কোরআন হাদিসের দলিল প্রমাণে কোনো বেঈমান জান্নাত পাবে না ঈমান ছাড়া ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাত কিন্তু এদের নামেও জান্নাতে বাড়ি আছে এদের বাড়ির কি হালাত আল্লাহ বলেন বন্ধু জানায় দেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করার একমাত্র কারণ আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য কার ইবাদত বলেন না কেন সে আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন কেমন এক যার কোনো দুই নাই যার কোনো তুলনা আল্লাহ জাতের ক্ষেত্রেও এক গুণের বেলায়ও এক আল্লাহ যে গুণের মালিক এইরকম মালিকানা কোনো গুণের আল্লাহ কাউকে বানান নাই
যদি কেউ মনে করে আল্লাহ এই গুণ যে মালিক এই গুণের মালিকানা আরো কারো মধ্যে আছে ধরে নেন আল্লাহ গায়বের মালিক গায়বের মালিক কে এখন যদি বলেন এই মালিকানা আরো কারো মধ্যে আছে অমুকেও গায়েব জানে আল্লাহ যে একক ক্ষমতার মালিক গুণের মালিক এটা আর থাকে না আল্লাহকে দুর্বল করে ফেললেন এই কথায় এর দ্বারা শিরিক হওয়া লাজেম আসে এর নাম শিরক যারা এই অপরাধটা করে তাদের নাম মুশরিক আল্লাহর আইনে তাদের জন্য জান্নাত হারাম আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ শিরিকের গুনাহ যারা করবে তাদের জন্য জান্নাত হারাম তো আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করার একমাত্র কারণ ইবাদত আর এই ইবাদতের মধ্যে কিছু আছে মূল কাজ কিছু আছে ওভার যেটাকে আমরা ফরজ বলি নফল বলি ডিউটি কিছু মূল কিছু ওভার ডিউটি প্রত্যেকটা মুমিন মুমিনাত বালেগ বালেগার জন্য প্রতিদিন পাঁচ বেলার নামাজ পড়া মূল ডিউটি এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি বছরে একবার রমজানে রোজা রাখা মূল ডিউটি অন্যান্য সময় বৃহস্পতিবার সোমবার দিন আইয়ামে বীজের রোজা এগুলো ওভার ডিউটি বছরে ধনীদের জন্য একবার জাকাত প্রদান করা জাকাত আদায় করে দেয়া মূল ডিউটি ফাঁকে ফাঁকে মাদ্রাসা মসজিদ গরিব অসহায় এতিম রাস্তাঘাট কালভার্ট এর পেছনে মানুষের কল্যাণে অর্থ ব্যয় করা এটা ওভার ডিউটি জীবনে একবার ধনীদের জন্য বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি অন্য সময় ফাঁকে ফাঁকে জিয়ারত ওভার ডিউটি আল্লাহ বলেন নবী উম্মতকে বলে দেন যারা মূল ডিউটি করবে তো মূল জান্নাত পেয়েই যাবে আর যারা ওভার করবে ওভার মূলের পরে নফল আমি আল্লাহ বেঈমানদের বানানো জান্নাত তাদেরকে বোনাস দিয়ে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল مستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے اللہ تعالی بولیں امی اللہ مانوش بنائلام ایک ماترو امار عبادتر جنو সবার নামে জান্নাতে ঘর আমি বানিয়ে রেখেছি কাউকে আমি জাহান্নামে দিতে চাই না দ্বিতীয় দলিল হলো বান্দা তুমি গুনাহ করে করে একদিন দুদিন এক বছর দু বছর যুগ যুগান্তর পাহাড় করে ফেলেছো তোমার গুনার পাহাড় গড়তে চল্লিশ পঞ্চাশ সত্তর বছর লাগলো যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ এক সেকেন্ডে তোমার সত্তর বছরের গুনাহ থেকে পবিত্রতা অর্জন করাইয়া তোমার নামটা আমি জান্নাতিদের খাতায় উঠায় দিব কাদেরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মরার আগেই নিজে কমপ্লিট ভাবে পার্থক্য করে না আলাদা করে না দল দুইটা একদল জান্নাতি আর এক দল জাহান্নামি তুমি কোন দলে থাকবা হিসাবটা আগে মিলাইয়া নাও কবরে গেল হালাত হবে দুই কারো জন্য কবর জান্নাত কারো জন্য জাহান্নাম
তুমি কোন পক্ষে থাকবা মরণের আগেই তা সিদ্ধান্ত কমপ্লিট করে নাও আমি আল্লাহ স্পষ্ট আকারে বলে দিলাম জান্নাতি দলে থাকলে কি গুণ লাগবে জাহান্নামী দলে থাকলে কি গুণের কারণে থাকবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল যদি করো তুমি জান্নাতের পথিক গুনাহ যদি করো তুমি জাহান্নামের পথিক তবে আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখলাম এমন একটা রাত নাই যে আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ক্ষমার জন্য ডাকি না কারণ বান্দা তওবা করিয়া জান্নাতি হয়ে যাও জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি তোমাদের কারো মধ্যে নাই কেউ কাউকে হিংসার নজরে তুচ্ছ মনে করবা না কারণ হতে পারে ওই বান্দা তওবা করিয়া তোমার আমার আগে অগ্রসর হয়ে যাবে আল্লাহ পাক কখন হেদায়েতের মালা গলায় পরায় দিবেন পয়গম্বর বলেন এক আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহ করে করে পাহাড় গড়ে ফেলল এলাকার এমন একটা মানুষ নাই যে চিনে নাই ওই মহিলাটা বড় অপরাধী জাহান্নামী গুনাহগার অন্তর থেকে ঘৃণা করে আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়া চলতেছে হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে আল্লাহর বান্দির অন্তরে মায়া জন্ম হয় পানি তালাশের জন্য চতুর্পার্শ্বে ঘুরে পানির একটা কূপের কিনারায় গিয়া দাঁড়ায় গেল পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দি গুনাগার পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়াও পানি নাগালে পায় না মাথায় ছিল বড় ওড়না ওড়নাটার এক মাথা দিয়ে সুন্দর করে মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া মুজায় করে কুকুরকে নিয়ে পান করায় সাথে সাথে গাইবি আওয়াজ পয়গম্বর বলেন অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হয় জাহান্নামী নারী কুকুরকে পানি পান করাইয়া যে খেদমত তুমি করেছো তোমার জীবনের সব গুনাগুলো মাফ হয়ে গেছি এজন্য ছোট ছোট আমল কেউ ছেড়ে দিতে নাই আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা পয়গম্বর বলেন আল্লাহর কাছে ওই আমল বড় প্রিয় আমল যে আমলটা ছোট হলেও সব সময় বান্দা চালু রাখবে ও বান্দা তুমি ইখলাস নিয়ে আমল করো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইখলাসের সাথে অল্প আমল করো নাজাতের যথেষ্ট হয়ে যাবে ওই আল্লাহর বান্দি কুকুরকে পানি পান করানোর কারণে জিন্দেগির গুনাগুলো মাফ হয়ে গেল জান্নাতের ঘোষণা চলে আসলো পক্ষান্তরে আর এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করে কাটাইল নেক আমল করাই তার জিন্দেগির বড় পুঁজি কিন্তু ইন্তেকালের আগে একটা সামান্য অপরাধ করে ফেলল আল্লাহর ভিন্ন একটা মাখলুক বিড়াল ঘরের খাঁচার মধ্যে বেঁধে রেখেছে নিজেও খানা দেয় নাই বাহিরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও আল্লাহর বান্দি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল মদিনার নবী বলেন সাহাবায়ে কেরাম ওই মহিলার এই অপরাধ সাথে সাথে গাইবি আওয়াজ তুমি জীবনে যত আমল করেছো সব আমলগুলো বরবাদ হয়ে গেল জীবনের সব নেক আমল বরবাদ একটা বিড়ালকে কষ্ট দিয়া না খাওয়াইয়া মেরে ফেলার কারণে ও দুনিয়ার মানুষ
আজ বড় দুঃখের সাথে বলতে হয় রাস্তার একটা কুকুর যদি কষ্ট পায় মানুষের অন্তরে দুঃখ লাগে কিন্তু মানুষ যদি কষ্ট পায় কারো অন্তরে কোনো দুঃখ লাগে না মানুষ কত অসহায় জীবন যাপন করে যার লাগে না তাকে বেশি দেয় কিন্তু যেই মানুষগুলো বস্ত্রহীন অবস্থায় চলে তাদের বস্ত্র দেওয়ার মানুষ নাই গরিবের উপরে জুলুম অত্যাচার করে জীবনটাকে বড় বানাবার চক্রান্তে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাস্তা বাতায় দিলাম এখন কোন রাস্তায় তুমি ঢুকবা ঢাকার শহরে তুমি ঢুকবা বাবুবাজার ব্রিজের ওখান থেকেও তুমি ঢুকতে পারবা কদমতলি হইয়া অথবা পোস্তগোলা ব্রিজ পার হয়ে ঢাকার শহরে ঢুকতে পারবা তবে কদমতলি হইয়া যাইতে একটু সময় একটু যানজট কিন্তু পোস্তগোলা ব্রিজ দিয়ে গেলে তোমার নিরাপদ কোনো যানজট নাই একটু ঝামেলা মুক্ত রাস্তা দুইটা বাতাইয়া দিলাম কোন রাস্তায় তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা গুনাহ করলে জাহান্নামে যাবে নেক আমল করলে জান্নাত নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো জবান ও হাতের দ্বারা কাউকে কষ্ট দিবা না বান্দা তুমি নেক আমল করলে জান্নাত মসজিদে ঢুকবা জান্নাতের পথ ও বান্দা তুমি যাত্রার গানের প্যান্ডেলে ডুববা জাহান্নামের পথ টুপি মাথায় দাও জাহান্নামের নমুনা জান্নাতের নমুনা টুপি ছাড়া চলবে তা জাহান্নামের নমুনা জাহান্নামই বলা যাবে না জাহান্নামের নমুনা গালি না দেওয়া জান্নাতের পরিচয় গালি দেওয়াটা জাহান্নামীদের পরিচয় কারো হক নষ্ট না করা জান্নাতীদের পরিচয় হক নষ্ট করা জাহান্নামীদের পরিচয় দুর্বলের উপরে জুলুম করা জাহান্নামীদের পরিচয় জুলুম থেকে নিজেকে বাঁচাইয়া রাখা জান্নাতের পরিচয় দুনিয়ার মানুষ আমরা সব জানি কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এখন নিজেই সিদ্ধান্ত নাও জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা আল্লাহকে দোষ দিয়া কোনো লাভ নাই কারণ হাশরের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন ইনসাফের বিচার আলায় হবে সেদিন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্না আল্লাহ সারিউল হিসাব কিয়ামতের ময়দানে কোনো গোপনীয়তা থাকবে না সব ইনসাফের সাথে প্রকাশ করা হবে বিন্দু থেকে বিন্দু কোনো জুলুম করা হবে না হাশরের ময়দানে আল্লাহ অন্যত্র বলেন ওয়াউজিআ আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আমল নামা পেশ করা হবে পালানোর সুযোগ নাই সব নিজে তাকায় দেখবা জীবনে কখন কোথায় গোপনে কি করেছ বিন্দু থেকে বিন্দু ফেরেশতারা আমল নামা উঠাইতে ভুল হবে না হাশরের ময়দানে সব হাজির করা হবে আল্লাহ তাআলা সেদিন আলাদা করে দিবেন দুনিয়াতে পথ বাতাইছেন ঠিক তবে স্বাধীনতা দিয়েছেন কাউকে পরাধীন রাখেন নাই জান্নাতি লোকটা জাহান্নামের পথেও যাইতে বাধা নাই
জাহান্নামী লোকটা জান্নাতের পথে তুমি চলতেও কোনো নিষেধ নাই পথ কিন্তু দুইটা জান্নাতের আর জাহান্নামের দলও দুই দল জান্নাতি দল জাহান্নামী দল কিন্তু আল্লাহ এখানে একটা স্বাধীন রেখেছেন তুমি কোন দলে ঢুকবে এটা তোমার ইচ্ছা মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা যাত্রার প্যান্ডেলে মাইকের আওয়াজ কোরআনের প্যান্ডেলেও মাইকের আওয়াজ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কোন প্যান্ডেলে তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা মন চাইলে টুপি পরবা তোমাকে নিষেধ করা হবে না মন চাইলে তুমি ক্যাপ লাগায় দাও তোমাকে বাধা দেওয়া হবে না মন চাইলে তুমি বান্দা মানুষের সহযোগিতায় দান করো তোমাকে নিষেধ নাই গরিবেরটা যদি জুলুম করিয়া খাও সেখানেও বাধা দেওয়া হবে না কারণে দুনিয়া পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না কিন্তু কেয়ামতের ময়দান এমন এক ইনসাফের ময়দান হবে সেদিন আমার আল্লাহ আজকে একই রাস্তায় জান্নাতি মানুষ চলে জাহান্নামী মানুষ চলে কেউ বাধা দেয় না একই দোকান থেকে জান্নাতি মানুষেরাও খানা খায় জাহান্নামীরাও মাল কিনে একই নদীর মাছ আল্লাহর পক্ষের মানুষেরাও খায় আল্লাহর বিরোধী যারা তারাও খায় বাধা নাই নিষেধ নাই একই গ্যাসের ফল আল্লাহর পক্ষের মানুষগুলো খায় আল্লাহর বিরোধী মানুষেরাও খায় বাধা নাই নিষেধ নাই হাসরের ময়দানে বলবে স্বাধীনতা সব বন্ধ নেক আমলওয়ালারা তোমরা আজ আলাদা হয়ে যাও গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও আজ আমি ইনসাফের বিচার করব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন গুনাহগারেরা কথা শুনে ভয় প্রকম্পিত হয়ে যাবে সূর্যের গরম ওদিকে জাহান্নামের আগুনের তাপ জমিন হবে তামা আল্লাহ তাআলার রাগান্বিত কুদরতি জবানের আওয়াজ এমন মুসিবতের মধ্যে পড়ে ওই সময় আমার আল্লাহ যখন আওয়াজ দিবেন গুনাহগারেরা আলাদা হয়ে যাও ভয়ে তারা নেককারদের ছায়ার থেকে আলাদা হতে চাবে না আল্লাহ কুদরতের দ্বারা আলাদা করে ফেলবেন এরপরে আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামীদের হাতে শিকল লাগাইয়া দাও যাদের আমল নামায় একটা গুনাহ একটা নেক আমল নাই শুধু গুনাহ আর গুনাহ এদের কোনো হিসাব হবে না ডাইরেক্ট জাহান্নামে দিয়া দাও আর একদল মুমিন হবে এদের আমল নামায় কোনো গুনাহ নাই নেক আর নেক আল্লাহ বলবে এদের তাড়াতাড়ি জান্নাতে নয় এদের হিসাব লাগবে না এরে নবীর উম্মতের দল এখনো সময় আছে সিদ্ধান্ত নিয়ে বান্দা সামনে আগাও দুনিয়াতে কত ধর্মের মানুষ সব ধর্মওয়ালাদের চলার খাওয়ার স্বাধীনতা আল্লাহ দান করেছেন স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না কেউ প্রশ্নের উত্তর সঠিক লাগবে কেউ ব্যাঠিক লাগবে এটাই পরীক্ষার হলের নিয়ম বাধা দিতে পারবে না ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী কে পুরস্কার পাবে কে আল্লাহর থেকে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে গুনাহগারেরা তো জাহান্নামে যাবেই আরে নেক আমলওয়ালাদের উপায় কি হবে নেক আমল করিয়াও তো শান্তিতে ঘুমায় নাই আমাদের মুরব্বীরা সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম এরে যুবক পর্দার আড়ালের আম্মা জানেরা বৃদ্ধ বাবাজিরা নেক আমল করার পরেও যেই আমলে কোনো ভেজাল নাই এলেমের ঘাটতি নাই আমলেও কোনো ভেজাল নাই তাকওয়ার লাইনেও তারা কামিয়াব
علم عملের লাইনও কামিয়াব আল্লাহ তাদের علم عمل اخلاصে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন 10 জন সাহাবা এদের ইতিহাস যদি পড়েন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আবু বকরের ইতিহাস পড়েন কান্না আর কান্না عمر ফারুকের ইতিহাস পড়বেন কান্নার আওয়াজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন কান্নার আওয়াজ হযরত আলীর ইতিহাস পড়েন কান্নার আওয়াজ অথচ আল্লাহ তাদেরকে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়া দিলেন টিকিট পাতায় দিলেন যেই আবু বকরের এত দাম আল্লাহর নবী বলেন আমার আবু বকরের মূল্য কত আমার নবীর হিজরতের যেই ত্যাগ আবু বকর দিলেন এই একটা রাতের কুরবানির এত মূল্য নবীজি বলেন ওমরের আমল কেন জগতের সবার আমল দিলো এক রাতের মূল্য হবে না সেই আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ সারাটা রাত শুধু কান্না ওমর ফারুকের কান্নার আওয়াজ যেই ফারুক সম্পর্কে পয়গম্বর বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর আল্লাহ যদি আমি মুহাম্মাদের পরে অন্যকে নবুয়াত দান করতেন আমার ওমর হতো আমার পরের নবী সেই ওমর কান্না করে জীবনটাকে শেষ করে ফেললেন ওমর কাঁদেন আর বলেন আল্লাহ যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামে যাবে আমি ওমর বড় ভয় পাই জাহান্নামী লোকটা আমি হয়ে যাই নাকি হার কে দারাত খাউফে হক দর দিল মাদাম হার কে দারাত খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা ওসমান সম্পর্কে যেই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গায় একা কেমনে থাকবো কি উপায় হবে আমার অথচ পয়গম্বর ওসমান সম্পর্কে কত সুন্দর আওয়াজ দিয়েছেন লিকুল্লি নবিয়িন রফিকুন ওয়া রফিকি আনি ফিল জান্নাতি ওসমান হাশরের ময়দানে সব নবীদের জান্নাতে এক একজন বন্ধু হবে আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান জান্নাতের টিকিট পাইলেন এরপরও কত কান্নার আওয়াজ হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ আজকে তো আমাদের গুনার কারণে দিল এতটা পাথর হয়ে গেল কান্না নাই আমাদের কপাল এতটাই যে খারাপ নিজেও কাঁদি না কান্নার চেষ্টাও করি না যারা আল্লাহর আজাবের ভয়ে কাঁদে তাদেরকেও অনেকে পছন্দ করি না অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবুকু কাসীরা বান্দা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো পয়গম্বর বলেন জাহান্নামের আজাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নিজের গুনার কথা স্মরণ করিয়া বান্দা আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও এরে যুবক আল্লাহর গোলাম নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছো হাতের দিয়ে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক এখন হাজারো চেষ্টা করি চোখে পানি আসে না কপাল বুঝি পুরিয়া গেল
হ্যাঁ আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই জীবনে গুনাহ করে করে দিলটা পাথর করে ফেললাম এরে যুবক আল্লাহর গোলাম এখনো সময় আছে তওবা করো আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে বানাইছেন মানুষ ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করো এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয়ী হও তওবা করো রিজিকের মালিক হায়াতের মালিক ইজ্জতের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর এত অপরাধ অবাধ্য হয়ে গুনাহ করলাম আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বরং আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোন শান্তির নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে নাই বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইল কারো কাছে গিয়া শান্তি পায় নাই নিস্তারও পায় নাই ও বান্দা তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই যেদিকেই যাইবা সেদিকেই শুধু আজাব আর জাহান্নামের আগুন আমি আল্লাহ কতটা দয়ার মালিক এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না ও বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে তওবা করো ক্ষমা চাও খাটি অন্তরে যদি তওবা করতে পারো জীবনের গুনাহ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব ও আল্লাহর বান্দারা আমি বলবো না সব যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় পড়ো না একবারও না বরং আমি অন্তর ভরে বলে যাই রে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ও আল্লাহর বান্দারা তবে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার নেক নজর আর চোখের পানি দোয়া সারা চেয়ারে বসতে পারি নাই মা বাবা মুরব্বীদের দোয়া চোখের পানির কারণে আল্লাহ সম্মান দান করেছেন ও আল্লাহর গোলাম ডাক্তার হও বাধা নাই তবে বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে বেয়াদবি করিও না রে বাবা তুমি ডাক্তার হও বাধা নাই তবে বেয়াদব হইও না ও আল্লাহর বান্দারা তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায় মুরব্বীরা যেন কষ্ট না পায় মা বাবা যেন কষ্ট না পায় ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ওই মা বাবায় যখন দোয়া করবে আর সে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না এরে আল্লাহর বান্দা হয়তো জান্নাতের পথে নয়তো জাহান্নামের পথে হয়তো জান্নাতি দলে ঢুকো না হয় জাহান্নামী দলে ঢুকো এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে সিদ্ধান্ত নাও না হয় আজকের এই বয়ান না জানি কারো জন্য জীবনের শেষ বয়ান হতে পারে ও আল্লাহর বান্দারা এখনো সিদ্ধান্ত নিয়া যদি আবু বকর জান্নাতের টিকিট পেয়া কান্না করতে পারেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার জাহান্নামের ভয়ে জান্নাতের টিকিট পেয়ে যদি ওমর কান্না করেন আপনার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না করা দরকার কান্না তো নাই কেউ যদি কাঁদে তাও সহ্য করো না রে কপাল পোড়া মুমিন বরং নিজের কান্নার চেষ্টা করা দরকার ছিল নবীর তরিকা মতে
نبي بولني بكو فإلم تبكو فتاباكو ও উম্মত রাকাদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাহের কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না রে বাবা সন্তান অন্যায় করেছে মা বাবায় নোটিশ দিল ধমক দিল আজকে তোমারে হাতের কাছে পাইলে মারব সন্তান দুপুরের খানা না খাইয়া বাইরে বাইরে ঘুরে আর ঘরের দরজার দিকে তাকায় ওরে পেটের ক্ষুধাও সইতে পারে না খাইতে যাইতে মনে চায় কিন্তু আবার শাস্তির বড় ভয় বারবার তাকায় আর চোখের বালি ছেড়ে কাঁদে এক পর্যায়ে দেখা যায় মায়ের অন্তরে মায়া লাগিয়া যায় ও বান্দা গুনার কারণে দিলটা পাথর তোমার চোখে পানি নাই এরপরেও যদি গুনার ফাঁকে ফাঁকে যদি কোনো কান্নাওয়ালারে পাও কোনো আল্লাহওয়ালা আলেম পাও হাতটা বাড়ায় যদি একটু বলো দোয়া চাই আমার মাওলায় তো কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছি আমার বান্দা গুনার পাহাড় গড়ার পরেও তালাশ করে তওবার দরজাটা কই ওই সন্তান ক্ষুধার কারণে বারবার ঘরের দরজার দিয়ে তাকায় শাস্তির ভয়ে কাছে আসে না মায়ের মনটা চায় কিন্তু বাবার রাগ অনেক বেশি এক পর্যায়ে বাবার অন্তরেও মায়া জন্ম হয়ে যায় বাবায় বিবেরে ডাক দিয়া কয় আর সইতে পারি না ওরে ঘরে নিয়ে আসো ওরে ঘরে আনিয়া খানা দাও ও কষ্ট পাইতেছে ক্ষুধার তৃষ্ণায় আমি খানা খাইতে পারি না তাড়াতাড়ি নিয়ে আসো মায়ে যখন ধরার জন্য বাইর হয় সন্তান ভয় পায় মনে হয় আমাকে মারবে বাচ্চাটা এদিক সেদিক দৌড়াবার চেষ্টা করে মা আওয়াজ দিয়া বলে রে বাবা তোরে মারবো না তাড়াতাড়ি আয় এখন তোর দিকে আগাইতেছি তোকে আপন করার জন্য কই ভাগিয়া যাবি ঘরের ভেতরে খানা তৈয়ার তাড়াতাড়ি আসো ও বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আজকে তুমি গুনার সাগরে হাবুডুবু খাও আবার হঠাৎ আলেম ওলামাদের বয়ান শুনিয়া মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিতেছো মাঝে মাঝে মনে চায় মসজিদে যাইবা মনে চাইতেছে তুমি নেক আমল করবা মনে চায় তুমি জাহান্নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করবা আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি ওস্তাদের থেকে কম নাকি কোন ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে হুজুর আমাকে মাফ করিয়া দেন এমন কোন উস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে ও আল্লাহর বান্দারা ওই উস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আদর করে বানাইছেন মানুষ এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন বাতাসের আয়োজন করেছেন সূর্যের আলোর ব্যবস্থা করেছেন আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে কেন জাহান্নামে যাবে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে নবী যান দাওয়াত দেন খারাপ আচরণ করিয়েন না ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায় এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো আল্লাহর নবীও বুঝায় গেলেন ও ওলামায়ে কেরাম উম্মতের ডাকো এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নাড়া একবার আল্লাহ বলে ডাক দিবে
ও বান্দা তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি আজকে মা কয়া ডাকো বাবা কয়া ডাকো আমি বাধা দেই না বেজার হই না কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি মা ডাকার শক্তি দিলাম আমি বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি ও বান্দা আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না ওই মা বাবার মায়া মোহব্বতের থেকে আমি মাওলার মোহব্বত অনেক গুণ বেশি যদি একবার চোখের পানি সারি আমার মাওলাকে ডাক দাও ও দয়ার মালিক এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম বসার মতো জায়গা নাই দাঁড়াবারও জায়গা নাই একমাত্র তোমার মহব্বতে আসছি রে আল্লাহ জীবনের গুনার খাতা নিয়ে আসছি আর গুনা করব না ও আল্লাহ জাহান্নামের আজাব সইতে পারব না মশার কামড় দুনিয়ায় সইতে পারি না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক রিজিকের মালিক তুমি আল্লাহ দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি ভাই নাই ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার অবাধ্য হয়া গুনাগারব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো আয় আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম ও আল্লাহর বান্দারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের আম্মা জান ও যুবক ও মা বোনের আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা ও আম্মা জানেরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি নারীদের মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এত মর্যাদা সম্মান ওলামায়ে কেরামের মায়ের মতো আপনারা মা দুনিয়াতে বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক বড় বড় ব্যক্তিদের মায়ের মতো আপনারা মা আপনার আদর্শ যদি ভালো হয়ে যায় সন্তানের আদর্শ ভালো হবে সন্তানের আদর্শের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে যাবে ও মা বোনেরা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান পেছনের গুনাহ থেকে তওবা করেন জীবনে আর বেপর্দায় চলবেন না আল্লাহকে বেজার করবেন না আল্লাহ হায়াতের মালিক সম্মানের মালিক রিজিকের মালিক আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে নেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মা বাবার বিরোধিতা করে গুনাগার হবেন না নবীর সুন্নত অনুযায়ী চলবো এইভাবে যদি খাঁটি অন্তরে নিয়ত করিয়া পারলে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেন যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে বামে দেখবেন কার চোখে পানি আছে কোন বান্দা সাদা দাড়ি নিয়ে আপনার পার্শ্বে বসে আছে ওই বান্দাদের দোয়া খালি হাতে ফেরত যাবে না চেষ্টা করেন আর মনে মনে বলেন আল্লাহ এমন চক্ষু চাই না যেই চোখে কান্নার পানি নাই এমন জবান চাই না যেই জবানে আপনার মহব্বতের জিকির নাই এমন কলব চাই না যেই কলবে আখেরাতের ফিকির নাই আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম পাঁচ বেলার নামাজ আর সারবো না মা বাবার বিরোধিতা করে গুনাগার হব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলবো পাঁচ বেলার নামাজ পড়ব দাড়ি লম্বা করব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে উঠায়া দেই আয় আল্লাহ আমাদের অন্তরে কোনো খারাপ নিয়ত নাই মুনাফেকি নাই তওবার নিয়তে হাত তুলেছি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন
আয় আল্লাহ গুনামুক্ত জীবন আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا الله غفير رجنتي أبنار درزاي حزير هاي غلام يا الله جانين أبنار بندر كنوار سين زيبون أبنا كيو دكلمنا نبيرو بايلمنا আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে গিয়া নামাজ রোজা টুপিদারি শিখলাম সুন্নতের আমল করলাম আয় আল্লাহ আজকে গুনার বোঝা নিয়া শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলছি তওবার নিয়তে হাত তুলেছি আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন এলেম হেলেম হিকমত আমলে বরকত দান করেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আসাতেজা একরাম তালিবুল ইলম মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা